তোমার চরণেই বসে থাকলাম, কিন্তু আমাকে যে অনেক কথা বলতে হবে গো, আমাকে যে এই জগৎকে জানাতে হবে, তোমাকে স্পর্শ করার যে আনন্দ, তোমার চরণ স্পর্শের যে আনন্দ, এই বৃন্দাবনে পৌঁছানোর পর বৃন্দাবনের যে রসতত্ত্ব আমাকে যে সবাইকে বলতে হবে, তাই যদি তোমার মুখ থাকতো তবে বলতে, বৃন্দাবনকে ছেড়ে যাওয়া যায় না, কিন্তু আমি বৃন্দাবনের প্রচারের জন্য আবার বেরিয়ে গেলাম। আমি এমন রথ ছিলাম, সোনার রথ হয়ে গিয়েছি বৃন্দাবনের মধুর রসের রথ, এখন আর স্বর্ণ শরীরে নাই, স্বর্ণের অহংকার আর নাই, স্বর্ণ তো অহংকার। আচ্ছা সোনার রথ, তোমার যদি দুটো চোখ থাকতো, তোমার যদি দুটো চোখ থাকতো তাহলে কি হতো জানো? তবে সেই বৃন্দাবনকে দর্শন করে তুমি বৃন্দাবনের আনন্দকে তোমার মুখ দিয়ে বলতে যদি মুখ থাকতো, ওগো রথ, তোমার তো ইন্দ্রিয় নাই মানুষের মতন, কিন্তু ভাগ্য কি দেখেছো, তবুও বৃন্দাবনে যাচ্ছ। উদ্ধবকে লক্ষ্য করে নিখিল জনমানবকে আসলে বলছেন যে মানুষ তুই বৃন্দাবনে যাস, কিন্তু তুই চোখ নিয়ে যাস কি আদৌ? তুই তো বৃন্দাবনে যাস রে মানুষ, হাত দুটো আছে, একবার বৃন্দাবনের সেবা করিস। এই বৃন্দাবনে তো অনেকেই যাও, কিন্তু মন নিয়ে কেউ বৃন্দাবনে গিয়েছো না? মনটা মনোমোহিনী বৃন্দাবনকে না দিয়ে, মনোমোহিনী রাধারানীকে না দিয়ে, মনমোহন ভগবানকে না দিয়ে মনটা সংসারে ফেলে রেখেই চলে যাও। আসলে রথটাকে বলছেন আমাদের মতন মানুষকে লক্ষ্য করে, আমি বৃন্দাবনে যাই, কেউ তো বছরে চারবার পাঁচবার দশবারও যায়, কিন্তু বৃন্দাবনে গেলেই কি বৃন্দাবনে যাওয়া হয়? এত কি সহজ নাকি? যদি থাকি বৃন্দাবনে, বিষয় থাকে যে মনে, এই রূপে কি রূপে ভজিব, যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, এমন করে কি করে ভজনা করব? যদি বৃন্দাবনে থাকি, শরীর বৃন্দাবনে গেল কিন্তু মন তো বৃন্দাবনে গেল না, বলো না গো রাধে রাধে। শরীরকে বৃন্দাবনে নেওয়া সহজ, সবাই নিতে পারে, কিন্তু মনকে নিতে পারো কয়জন? যারা মন বৃন্দাবনে নিয়ে যাও তাদের বৃন্দাবন যাত্রা হয়, বৃন্দাবনে নিবাস হয়, বলো না গো রাধে রাধে। আজ বৃন্দাবন সহজ বৃন্দাবন হয়ে গিয়েছে, কিন্তু সেই দিন বৃন্দাবন ছিল সুকঠিন বৃন্দাবন। যারা অধিকারী জন ছিলেন তারাই কেবলমাত্র বৃন্দাবনে যেতে পারতেন, অন্য কেউ বৃন্দাবনে যেতে পারতেন না। বৃন্দাবনে যাওয়ার সময় কত কত প্রাণ হারাতো জানো? হিংস্র পশুর হাতে প্রাণ যেত। কত
দস্যুগণ, বৃন্দাবনে যাওয়ার পথে কত দস্যুর হাতে প্রাণ যেত, কিন্তু জানো কেউ ভয়ে যে বৃন্দাবনে যাবেন না, এমন যারা ছিল তারা অনধিকারী ছিল। আর তাদের ভয় ছিল না যারা অভয় চরণ আর অভয়া চরণ, মানে রাধা আর গোবিন্দের চরণকে যারা সার করেছেন, তাদের মৃত্যু ভয় ভয় ছিল না, তারাই একমাত্র বৃন্দাবনে যেতে পারত। আজকে যদি এখন ভয় নামক বিষয় থাকত, এই যে বঙ্গদেশ থেকে বৃন্দাবনে যেতে সময় লাগত 4 মাস, পায়ে হাঁটার বৃন্দাবন ছিল, পথঘাটও ছিল না। আজ তো আজ ইন্টারনেটের এমন সুবিধা, গুগল বাবাজি, তাকে যদি তুমি পথ বলে দিতে বলো না, তাহলে ম্যাপ খুলে না ও পথ বলে দেবে তোমাকে। আধুনিক যুগে এত সুব্যবস্থা, সেই সময় বনের পথে যাত্রা, অনিশ্চিত পথ। অনুমান করে বলা হতো, ওই একটা দণ্ড থাকতো, চুম্বক দণ্ড, উত্তর আর মেরু, দক্ষিণ মেরু, এইভাবে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে এইভাবে রাখা হতো গভীর বনের ভেতরে। এই তো, এটা এটা দক্ষিণ, এটা উত্তর, এইভাবে যাত্রা হতো। অনিশ্চিত পথ, এত কঠিন পথযাত্রা। এই জন্য যারা বৃন্দাবনে যেতেন তারা অধিকারী, যারা যারা যেত না তারা অনধিকারী। আজকে কি হয়েছে জানো? আজকে তো অধিকারীরা বৃন্দাবনে যতটুকুই থাকুক, কিন্তু অনধিকারী বৃন্দাবনে ভরে গেছে, বলো না গো রাধে রাধে। আমার মতন অনধিকারী যারা বৃন্দাবনে যায়, অনধিকারী দিয়ে বৃন্দাবন ভরে গিয়েছে, বৃন্দাবনের আনন্দকে বিনষ্ট করেছেন। বৃন্দাবনে যায়, যাবার পর সেলফি তুলতে হবে, ভালো করে ছবি তুলতে হবে, ভালো করে নাচের ভিডিওটা বানাতে হবে। ওই রাধারমণ মন্দিরের পাশে নাচের ভিডিওটা বানাবো, ওই যে যমুনার ওই ঘাটে এখানে নাচের ভিডিওটা বানাবো, এখানে গানের ভিডিওটা তৈরি করব, এখানে একটা সেলফি নিব। ওই মহারাজের সঙ্গে দেখা করেছি কিন্তু সেলফি নিইনি, আজকে সেলফি নিতে মহারাজজির কাছে যাব। হায় রে হায়, সবাইকে দেখাবো, দেখো অত বড় মহারাজজির সঙ্গে আমি সেলফি নিয়েছি, দেখো। বলো না গো রাধে রাধে, বৃন্দাবনে 100 জন যদি বৃন্দাবনে যায়, তবে 100 জনই বৃন্দাবনের মহিমা জানে না, বৃন্দাবনের মানে জানে না, বৃন্দাবনের তত্ত্ব জানে না, বৃন্দাবনের তত্ত্ব জানে না, বৃন্দাবনের আনন্দ জানে না, বৃন্দাবনের সুখ জানে না, বৃন্দাবনের বিরহ জানে না, বৃন্দাবনে রাধারানী জানে না, বৃন্দাবনে গোবিন্দ জানে না, বৃন্দাবন জানে না, বৃন্দাবন ধাম জানে না, বৃন্দাবনের তত্ত্ব জানে না, বৃন্দাবনের বৃন্দাবনে ওই যে ভূমি, ওই যে মাটি, ওই মাটি তো মাটি নয়, সাক্ষাৎ সাক্ষাৎ রাধারানীর চরণচুম্বিত ভূমি, সাক্ষাৎ রাধারানী বৃন্দাবন। যায় বৃন্দাবন, ব্যাস ঘুরতে গেলাম, আনন্দ ফুর্তি করতে গেলাম। আজকে একজন বলছিল, মহারাজজি আপনাদের আশ্রমে থেকে আমরা ঘুরবো। এই আমাদের আশ্রমে থেকে ঘোরা যায় না, দর্শন করতে যেতে পারো, আমাদের আশ্রম থেকে ঘোরার অনুমতি নাই। আমরা যেমন ঘুরতে যাই, কি গো পার্কে ঘুরতে যাই, সিমলায় ঘুরতে যাই, আমরা ঘোরার নিমিত্তে যাই না। 84 লাখ জনই ঘুরে ঘুরে বেরিয়েছি, আর কত ঘুরবো গো,
এইবার তো বসবো একটা জায়গায়, কোথায় গো বলে রাধারানীর চরণের প্রান্ত। 84 লাখ জনিতে ঘুরতে 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 আর ঘুরব না, সংসারটা কুতো ঘোরাচ্ছে। সম সরতি তি সংসার চলতি পরিবর্ততি তদেব জগৎ। যে ঘুরছি গো, জগৎটাও ঘুরছে, পরিবর্ততি তদেব জগৎ, চলতি পরিবর্ততি তদেব জগৎ। পৃথিবীটাও ঘুরছে, আমিও ঘুরছি, কত আর ঘুরবো গো, এবার তো শান্ত হবো, এবার তো ধীর হবো। অন্য কেউ শান্ত হোক না হোক, কিন্তু আমাকে শান্ত হতে হবে। আমার শান্ত হতে হবে, বলো না গো রাধে রাধে। এই জন্য জানো, গোপীজন বল্লভ দিলা জন্ম দুর্লভ, তবু না ভজিনু তোমায়। এই এই পদেই, মানে এই দাসের লেখা এই পদটা, এখানে আপনাদের সবচাইতে প্রিয় ওই পদটা, দণ্ড দিও দণ্ডে দণ্ডে, জোরে বলুন, জোরে জোরে জোরে, যজ্ঞ করে নিও পাপে দণ্ড দাও যত। দণ্ডে প্রাণ হোক কত, তবু যেন না ত্যাগিও মোরে। আপনাদের সবচেয়ে প্রিয় এই দাসের দ্বারা লিখিত হওয়া এই পদ আপনারা মহানন্দে খুব খুব ভালোবাসার সঙ্গে, খুব শ্রদ্ধার সঙ্গে, কান পেতে, মন পেতে, হৃদয় দিয়ে চলুন আমরা সবাই গ্রহণ করি। কিন্তু একটা বিশেষ অনুরোধ, আর তো অল্প কিছুক্ষণ আপনারা সবাই ধৈর্য ধরে বসুন, আমি যেন দেখি না যে ভজন শুরু হয়ে গেল আপনারা উঠে দাঁড়ালেন। খবরদার, একদম না, বলো না গো, জয় জয় শ্রী রাধে গোপী জন বল্লভ দিল জন্ম দুর্লভ তবু না ভজে সঙ্গ কো
যদি থাকি বৃন্দাবনে, বিষয়ে থাকে যে মনে এই রূপে, কি রূপে ভজিব এই রূপে, কি রূপে ভজে গোপীনাথে শ্রীচরণে জন্মে জন্মে দিও পদে ঠায়, জন্মে জন্মে দিও পদে ঠায়, পাপে দণ্ড দাও যত দণ্ডে প্রাণ হোক কত, তবু যেন না ত্যাগিও মরে, দণ্ড দিও দাসীরে, যোগ করে নিও এ দাসীরে, গোপী জন বল্লভ দেলা জন্ম দুর্লভ, তবু না ভজেন আজকে রথের সঙ্গেই ভগবান কৃষ্ণ কথা কইছেন, এই পর্যন্তই থাকবেন, কাল রথে বসবেন উদ্ধব মহারাজ, তারপর রাধারানীর ইচ্ছায় যতটুকু রথ চলে আমাদের কথা রথ চলবে, আনন্দ দিতে দিতে বৃন্দাবনে সবাই চলে যাবো।